আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে শাপলা ফুলের ডোগা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এটা খুবই একটা টেস্টি আর হেলদি একটা খাবার। আমি একটু সাজিয়ে নিয়েছি গরম ভাতের সাথে, দেখতেই পাচ্ছ। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবা। শাপলার ডোগা দিয়ে চিংড়ি মাছ ভুনা আজকে রান্না করে দেখাবো। এটা হচ্ছে চিংড়ি মাছ, এখানে রসুন কুচি, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে শাপলার ডোগা আছে। এটা কিভাবে কাটতে হবে সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা এক আঙ্গুল পরিমাণ, এরকম এই সাইজ করে নিলে ভালো হয়। এভাবে করে কেটে চিমটি দিয়ে এরকম করে একটু ছিলে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই টান দিলেই হয়ে যায়। এটা খুবই পুষ্টিকর একটা খাবার, আর চিংড়ি মাছ দিয়ে এটা খুবই টেস্টি হয়। তো এরকম করে আমি সবগুলো শাপলার ডোগা ছাড়িয়ে নেব, তারপরে রান্না দেখাবো। শাপলা ফুলের ডোগাগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, যে দেখতেছো। এখন আমি মশলাগুলো একসাথে পানির সাথে একটু মিশিয়ে নিব। এখানে আদা রসুনের পেস্ট আছে 1/4 ভাগ, জিরা গুঁড়া দিচ্ছি 1/4 ভাগ। আসলে মশলাগুলো অল্প অল্পই দিতে হবে, বেশি মশলা এটাতে ভালো লাগবে না। এটা হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4, মানে স্বাদ মতো লবণ। এরপর একটু পানি দিয়ে এই মশলাগুলো একটু মিশিয়ে রাখবো। ওকে, এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা এত লাগবে না, 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। রসুন কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো আছে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি, আর পেঁয়াজটা আমি বেশি ব্রাউন করব না, জাস্ট একটু নরম হলেই হয়ে যাবে। এখন মশলা যেটা আমি পানির সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিব, এটাতে হালকা মশলাই ভালো লাগে, আর খুবই হেলদি একটা খাবার, তোমরা অবশ্যই ট্রাই করবা। দিয়ে দিচ্ছি শাপলা ফুলের ডোগাগুলো, আর কোনো পানি ইউজ করবো না, কারণ এইটা থেকে অনেক পানি বের হবে, আর দেখবা কত অল্প হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে। এভাবে আমি রেখে দিব, এটা থেকে পানি বের হবে। এটা 5 মিনিট ঢেকে রাখবো, 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো কত অল্প হয়ে গেছে, আর মোটামুটি পানিটাও শুকিয়ে গেছে। এখন একটু এই যে এরকম করে করে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর একটু আরেকটু শুকিয়ে নিতে হবে, একটু ভুনা ভুনা করে নিতে হবে, এটা যাতে পানি না থাকে, পানি থাকলে এত ভালো লাগবে না, এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ একটু পানি নেই, এভাবে ভুনা ভুনা করে নিতে হবে। আমি রান্নাটা শেষ, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলা অফ করে এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও ভালো লাগবে। পরিবেশন করে নিলাম মজাদার শাপলা ফুলের ডোগা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। খুবই একটি মজাদার খাবার, তোমাদের যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। খোদা হাফেজ।